এবং বলা হচ্ছে মঞ্চে কোনো বিজেপি নেতা থাকবে না, সে অর্থে প্রধানমন্ত্রী থাকতে পারেন কিন্তু মূল বক্তা হিসেবে তিনি থাকবেন না, বিজেপির নেতারা আর পাঁচজন ভক্তের মতোই নিচে বসবেন। আমি বলছি এই সংগঠনগুলো যারা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করছে, এই সংগঠনগুলির ব্যাকগ্রাউন্ড, এই সংগঠনগুলি কিভাবে তৈরি হয়েছে, কিভাবে কাজ করছে, তাদের মোডাস অপারেন্ডি, এ সম্পর্কে যদি একটু বলেন। দেখুন, এইটার সঙ্গে মূল যারা অর্গানাইজার হিসেবে যুক্ত আছেন তারা, তাদের সব থেকে বড় অংশটা হচ্ছে আসলে তপন ঘোষের শিষ্য। মানে এই অঙ্কটা, এই কিভাবে পরপর এই বড় বড় কিছু কিছু প্রোগ্রাম হচ্ছে, যেমন ত্রিবেণীতে কুম্ভমেলা হলো, বা কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেল, যেটাকে আমরা অনেকে মানে অনেকেই শুনলাম লোককে বলতে বিজেপির ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে রেফার করতে, এখন এই গীতা পাঠের আসরটা শুরু হচ্ছে। এটা হচ্ছে সেই মিসিং লিঙ্কটা। মানে 2008 সালে তো তপন ঘোষ আরএসএস ছেড়ে বেরিয়ে এসে নতুন সংগঠন তৈরি করলেন। তপন ঘোষ 25 বছরের প্রচারক, ইয়ের সময়, এমার্জেন্সির সময় জেলও কেটেছেন, সেই সময় থেকে কাজ করছেন। এবং তিনি কেন আরএসএস ছাড়লেন, কারণ তার মনে হয়েছিল বাংলার আরএসএস বড্ড নরম, তার মনে হয়েছিল যে বাংলার আরএসএস যথেষ্ট উগ্র নয়। দক্ষিণ চব্বিশ পরগনায় যখন আরএসএস এর সঙ্গে আরএসপির সংঘাত লাগলো এবং একটি ঘটনায় 3-4 জনের মৃত্যু হয়েছিল যারা সংঘের কর্মী ছিলেন, তারপর যে তপন ঘোষ তখন ওই এলাকার দায়িত্বে ছিলেন, উনি 2-24 পরগনার দায়িত্বে ছিলেন সংঘের প্রচারক হিসেবে, তারপর উনি যেভাবে সংঘকে মাঠে নামাতে চেয়েছিলেন অ্যাগ্রেসিভ ভূমিকায়, সংঘ সেই অ্যাগ্রেসিভ ভূমিকায় বাংলায় তখন তারা মাঠে নামেন। এইরকম নানা রাগ ক্ষোভ অভিমান থেকে উনি পরবর্তীকালে ইয়েতে গিয়ে, এমনকি উত্তর ভারতে কাশ্মীরের ওখানে গিয়েও পর্যন্ত উনি গুরুত্বপূর্ণ মুভমেন্ট গড়ে তুলেছিলেন বাংলা থেকে গিয়ে, যখন তিনি এবিভিপির গোটা রাজ্য মানে উত্তর ভারতের দায়িত্বে ছিলেন সেরকম সময়। তো উনি ছিলেন সেই অর্থে আরএসএস এর জঙ্গি নেতা। এখন উনি বেরিয়ে এসে সংগঠন করলেন, জঙ্গি ধাঁচে সংগঠন করলেন। 2009 থেকে কলকাতায় ধর্মতলায় প্রতি বছর 14 ফেব্রুয়ারি তারা প্রোগ্রাম করত এবং সেখান থেকে তারা কড়া কড়া বার্তা দিত। সেইখানে প্রথম থেকেই আসতেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ, যাকে অনেকে কার্তিক মহারাজ বলে থাকেন। তিনি ওই মুর্শিদাবাদের বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান, তিনি আসতেন, আগুন ঝরা বক্তৃতা দিতেন সেই 2009-10 ওই রকম সময় থেকে। তখনও কিন্তু বাম শাসন চলছে, তৃণমূল ধাক্কা দিয়েছে বামেদের ঠিকই, কিন্তু তখনও 2011-তে কি হবে ইত্যাদি আমরা কিছু জানি না। 2009 ইউপিএ আবার ফিরে এসছে, বিজেপি কিছু করতে পারেনি, সেই বাজারে দাঁড়িয়ে কিন্তু 2009-10 এরকম সময় কলকাতায় ধর্মতলার বুকে দাঁড়িয়ে তপন ঘোষটা এই রকম বিবৃতি দিতেন, প্রদীপ্তানন্দ রায় এসে দিতেন। এমনকি 2011-12 এরকম সময় গোয়া থেকে সনাতন সংস্থা বা হিন্দু জন জাগৃতি, এদের নেতারাও কলকাতায় এদের হিন্দু সংহতির ওই অনুষ্ঠানে এসে ইয়ে করেছে। যে সময় বিজেপি বা সংঘ এখানে অনেকটাই চুপ ছিল, প্রকাশ্যে দেখা যেত, সেই সময় এরা মাঠে ঘুরে ঘুরে হিন্দুত্বের হাওয়া তৈরি করেছে, জঙ্গি সংগঠন বানানোর চেষ্টা করেছে। 2014-র পর থেকে তপন ঘোষের খানিকটা সংকট সৃষ্টি হল, কারণ উনি যে জঙ্গি ধাঁচের আন্দোলন শুরু করেছিলেন যা এখানে ফ্রিঞ্জ ছিল, মোদি আসায় সেটাই দিল্লিতে মেইনস্ট্রিম হয়। এখন এই যে একটু আগে সমৃদ্ধা বলছিল না যে ওই কম্পিটিটিভ এর হিন্দুইজমের প্রবলেমটা হচ্ছিল, আলটিমেটলি লোকে আসলটার দিকে চলে যাবে, এটা তো ছিল ফ্রিঞ্জ, আসলটা যথেষ্ট করছে না মনে করা এরা শুরু করছিলেন। এখন আসলটাই যখন তাদের রেঞ্জে চলে আসছে, এখন 2016-17-18 পর থেকে তপন ঘোষের পক্ষে তার সংগঠন ধরে রাখাটা একটা মুশকিল হলো,
লোকে কেন আর আলাদা করে হিন্দু সংহতি করবে সরাসরি আরএসএস এ? না, যে সময় থেকে, যে জন্য 2017-18-19 নাগাদ আমরা তপন ঘোষের হিন্দু সংহতি পরিচালনার মধ্যে একটা পরিবর্তন দেখি, যে তারা খানিকটা তৃণমূল ঘেঁষা হয়ে ওঠার চেষ্টা করেন বিভিন্ন জায়গায়, তৃণমূল প্রভাবিত, তৃণমূল যেখানে দাপক সেই সব হিন্দু এলাকায় গিয়ে তারা সভা করেছে, সভা থেকে তারা পরিষ্কার বলেছে, এই আহ্বান দিয়েছে যে মুসলমানরা একই সঙ্গে তৃণমূলের সদস্য হয়, আবার তারা তাদের জামাতের সদস্য পদ ছাড়ে না, আপনারা তৃণমূল করুন, হিন্দু সংহতিও করুন। এবং এই বক্তব্য বলতে বলতে অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে বিজেপিকে তারা তুলনা করেছে। তপন ঘোষ আমাকে সাক্ষাৎকারে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি 10-7 দিচ্ছেন উন্নয়নে, এবং দিয়ে বলেছিলেন যে রাজ্যের 70% এর উপর জনসংখ্যা হিন্দু, সেখানে যদি অর্থনৈতিক উন্নয়ন ভালো হয় তাহলে তো হিন্দুর লাভ হচ্ছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচিতে বাংলায় হিন্দুই লাভগ্রস্ত হয়েছে। এই ধরনের লেভেল অবধি উনি কথাবার্তায় গিয়েছিলেন, যা টানা পড়ে নে ওই 2018-18 নাগাদ সংগঠনটি ভেঙে যায়। ভেঙে যায় মানে তপন ঘোষ ফার্স্টে বসে যান, মানে উনি সরে যান হিন্দু সংগতি থেকে, এবং তারপরে এক সময় ঘোষণা দিয়ে বলেন যে হিন্দু সংগতি বিজেপির হাতে চলে গেছে, এটা আমি ডিসব্যান্ড করে দিচ্ছি। উনি এই ডিক্লারেশন দিয়েছিল যে আমি এটাকে ডিসব্যান্ড করে দিচ্ছি। ওই সময় তার কিছুদিন আগে হিন্দু সংগতি ভেঙে সিংহ বাহিনী বলে আরো একটি সংগঠন তৈরি ছিল। এখন এই যে একটা বড় বেস দীর্ঘ প্রায় 10 বছর ধরে তপন ঘোষ তৈরি করেছিলেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে, তার বক্তব্য একটা বড় অংশের হিন্দুত্ববাদীদেরকে অনুপ্রাণিত করেছে, যে জঙ্গিপনা তিনি সঞ্চার করতে পেরেছিলেন। এখন 2020-21 সময় থেকে আস্তে আস্তে খানিকটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মানে সংগঠন ছেড়ে দেওয়া এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এবং 20-তে উনের কোভিড এর সময় মারা যাওয়া, এরপরে তো একটা শূন্যতা তৈরি হল। এখন এই হিন্দু সংহতির এই অংশটা কোথায় যাবে? এখন এদের মধ্যে এটা তিন ভাগে ভাগ হয়ে গেল। একটা অংশ আগেই, যেটা দেবতনু ভট্টাচার্য যখন সভাপতি ছিলেন তপন ঘোষের জীবদ্দশাতেই, যখন তিনি তপন ঘোষ সংগঠন ছেড়ে বেরিয়ে যান এবং বলেন বিজেপির কব্জায় চলে গেছে, ডিসব্যান্ড করে দিচ্ছি, তখন সভাপতি ছিলেন দেবতনু ভট্টাচার্য, তিনি হিন্দু সংহতি নামের যে অংশটা সেটার নেতৃত্বে থাকেন। ওদিকে দেবদত্ত মাঝি সিংহ বাহিনী নামে অন্য যে সংগঠনটা, যেটা বিজেপির সঙ্গে সরাসরি থাকবে না, খানিকটা তপন ঘোষ একটা লাইন গেছে যে হিন্দুত্বের জন্য কাজ করবো, রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করবো, রাজনীতির সঙ্গে ধর্মকে মেলাবো না, ধর্মের জন্য কাজ করব, এই লাইনটার যারা তারা ওই দিকে গ্যাদার করে। এরপর আবার 2021-এ নির্বাচনের ঠিক আগে এই দেবতনু এবং দেবদত্ত মাঝি এরা দুজনেই বিজেপিতে চলে আসে, বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়ে যায়। তখন ওই হিন্দু সংগতির আরো একটি অংশ, সেই অংশটি আবার যে না রাজনীতির মধ্যে সরাসরি ঢুকবো না, সেই অংশ থেকে আবার বেরিয়ে যায়, এটা রাষ্ট্রীয় সংহতি বলে আরো একটি সংগঠন তৈরি করে। এই যে আমরা এই ধরনের যে অনুষ্ঠানগুলো দেখছি, ওই ত্রিবেণীতে কুম্ভমেলা বলো বা এই গীতা পাঠ বলো বা ওই ফিল্ম ফেস্টিভ্যাল বলো, এই সবই করছে ওই রাষ্ট্রীয় সংহতির সঙ্গে জুড়ে থাকা ইয়ে লোকেরা, তপন ঘোষের অনুগামীরা, যারা বিজেপি এবং সংঘের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এ কাজ করছে, কিন্তু আন্ডার অ্যাপলিটিক্যাল ব্যান, সরাসরি বিজেপিতে যোগ না দিয়ে। এই অংশটাই ত্রিবেণী কুম্ভ চালু করেছিল, এই একই মানে মূল ওটার যিনি মূল উদ্যোক্তা ছিলেন, শুরু যিনি করেছিলেন, যিনি প্রেস কনফারেন্স করে, আমি একটু এক্সটেন্ড করতে বলবো স্নিগ্ধেন্দুকে আমাদের শ্রোতাদের জন্য, যে এই ত্রিবেণীতে যে অনুষ্ঠানটা শুরু করেছিল সেইখানে কিভাবে ইসলামোফোবিয়া ছড়ানো হয়েছে একদম জেনে বুঝে, সেটাও যদি একটু এক্সটেন্ড করে আপনি বলেন। এই এই আপনার হ্যাঁ, ওখানে হঠাৎ করে ওই 2022-এর ফেব্রুয়ারি মাসে প্রেস কনফারেন্স করে এই এই গীতা পাঠের অনুষ্ঠানের যিনি মূল উদ্যোক্তা মানস ভট্টাচার্য, বীরভূমের বাসিন্দা, উনি আর্যভট্ট ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে কিছু একটা উনি চালান, যদিও এর সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি, একটি স্কুল এর বাইরে।
এখন ইনি ওই 2022 ফেব্রুয়ারি মাসে ত্রিবেণীতে একটি প্রেস কনফারেন্স করে পাশে দুপাশে ইয়েকে নিয়ে ত্রিবেণীর মানে বাঁশবেড়িয়ে পুরসভার তৃণমূলের চেয়ারম্যান এবং তৃণমূলের ভাইস চেয়ারম্যানকে পাশে বসিয়ে এনারা বলেন যে আমরা অক্সফোর্ডের থিসিস থেকে জেনেছি, কোন রামশ্যাম যদুমধুর বলা নয়, অক্সফোর্ডের থিসিস থেকে জেনেছি যে 700 বছর আগে এখানে একটা ত্রিবেণী ইয়ে হতো, কুম্ভ মেলা হতো, সেটা বন্ধ হয়ে গিয়েছিল, এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটাকে আবার চালু করব। এইটুকু বলে ওখানে তারা অ্যালেন বার্নিসের ইয়ে থেকে যা বলার নাম টাম করে ইত্যাদি পটপট করেন, করে বলেন যে এছাড়া আরো অন্যান্য বিভিন্ন বইতে আমরা ত্রিবেণীর গর্ব সম্পর্কে জেনেছি, এসব ত্রিবেণীর তো গর্বের অনেক আছে, কারণ ত্রিবেণী তো ঐতিহাসিক কেন্দ্র এবং ত্রিবেণীর ঐতিহাসিক গুরুত্ব আছে, যে পাশে সপ্তগ্রাম বন্দর ছিল ফলে, এবং ত্রিবেণীর ইতিহাস মানে খুব কমই নেই লেখা, মানে লিখিত ভাবেই সেটা রাখালদাস বন্দ্যোপাধ্যায় থেকে বিনয় ঘোষ, ত্রিবেণী নিয়ে এদের প্রায় সকলেরই কাজ আছে, যেহেতু সপ্তগ্রাম বন্দর থাকার কারণে এটা একটা সময়, সপ্তগ্রাম তো বাংলার মানে জোড়া বাংলার সব থেকে বড় দুই বন্দর, এদিকে সাতগাঁ আর ওদিকে চাটগাঁ, এই চট্টগ্রাম, এই দুটো তো একটা সময়কার সব থেকে বড় ইয়ে ছিল, হুগলি বন্দর তৈরির আরো আগে 1600-1514 খ্রিস্টাব্দ সময়গুলোতে, তো এই এই ত্রিবেণীর সংক্রান্ত এই সমস্ত ইতিহাসগুলোকে তারা ওই অ্যালান মোরেনিসের দেয়া তথ্যগুলির আশেপাশে সাজিয়ে একটা সুন্দর যুক্তিগ্রাহ্য ব্যাপার হিসেবে এই নিই, এই মানুষ ভট্টাচার্য সামনে একটি ল্যাপটপ খুলে প্রেস কনফারেন্স এই সমস্ত কিছু বলে দিয়ে মেলাটি চালু হয়ে, ওই প্রেস কনফারেন্স থেকে কিন্তু এরা মুসলিমরা বন্ধ করে দিয়েছে ইত্যাদি এসব কিছু বলেন, কিন্তু ওই 700 বছর আগে ঘোষণা হয়ে গেছে এটা করে দেওয়ার পর, বন্ধ হয়ে গেছে ঘোষণাটা করে দেওয়ার পর সামাজিক মাধ্যমে সেই লেখাগুলো শুরু হয়ে গেল প্রথমে, এবং এসে সামাজিক মাধ্যমগুলো অনেক সঙ্গে সংঘের বিভিন্ন পরিবারের সঙ্গে যুক্ত শুরু হয়ে গেল যে বন্ধ আর কি জন্য হবে, কারণ ওই সময় ওখানে মুসলিম আগ্রাসন হয়েছিল, তাহলে মুসলিমদেরই বন্ধ করে দিয়েছিল। এরপর এই নিয়ে বানানো একটা ইতিহাস কল্পনার গরু গাছে তুলে সেগুলো শুধু সোশ্যাল মিডিয়াতে নয়, সেই নিয়ে ছাপানো পুস্তিকা ওখানে ওই পুরসভার ওই হাত ধরে প্রকাশও করে দেওয়া হয়, তারপরে সেটাকে বই আকারেও ছেপে দেওয়া হয়, তারপর 2023 এডিশনে সেটাকে আরো বড় করে ছাপা হয়, এবং মোদিজির ইয়ে আসে, প্রশংসাবাণী আসে, এই ওই একটা থিসিসের মধ্যে 700 বছর আগে কুম্ভ মেলা হতো এই একটা জিনিস শুধু ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর কিচ্ছু করা হয়নি, এইটুকু একটা এডিট করা হয়েছে করে ঢুকিয়ে দিয়ে, তারপর তার বাইরে ওই একটি মিথ্যে, গুরুত্বপূর্ণ মিথ্যাকে ভর কেন্দ্রে রেখে চারপাশে কিন্তু নানা রকম সত্যি ঘটনা বিভিন্ন জায়গা থেকে সাজিয়ে সাজিয়ে একটি ইতিহাস বানানো হয়েছিল একটা, এর মাঝখানে এদের মধ্যে আবার দলাদলি হয়েছে, এই তপন ঘোষের অনুগামীরা এরা কিছু সাধু সন্ন্যাসীদেরকে সঙ্গে নিয়েছিলেন, যাদের মধ্যেই প্রদীপ্তানন্দ প্রথম থেকেই ছিলেন, আরেকজন হচ্ছেন বন্ধু গৌরব ব্রহ্মচারী, তিনিও সঙ্গে নদীয়ার একটি আশ্রমের মহানাম যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের একটি আশ্রম, তো এই বন্ধু গৌরব ব্রহ্মচারী ইনি সঙ্গে সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে দীর্ঘদিন ধরে কাজ করেন, তো এরা প্রথমে এটার সঙ্গে যুক্ত রাখা হয়েছিল, মানস ভট্টাচার্য এবং ওই রাষ্ট্রীয় সংহতির যিনি মূল উদ্যোক্তা সমীর গুহরায়, এরা সব হাওড়া হুগলির বিভিন্ন জায়গার লোকজন মিলেমিশে এর সঙ্গে এই পুরো ব্যাপারটা হয়েছিল। এখন এর মধ্যে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, এই দ্বন্দ্বটা কি নিয়ে, এটা নিয়ে অনেক মানে সম্ভাবনা রয়েছে, এটা নিয়ে ঠিক স্পষ্ট, কিন্তু একটা অর্থনৈতিক কারণের একটা ইঙ্গিত বিভিন্ন সময় পাওয়া গেছে, কারণ ওই প্রোগ্রামকে কেন্দ্র করে বিদেশ থেকে, বিশেষ করে পশ্চিমা দেশগুলি থেকে, আমেরিকা এবং অন্যান্য বিভিন্ন জায়গায় বসবাসকারী যে হিন্দু ডায়াসপোরা ওখানে রয়েছে, তাদের মধ্যে যে একটা মোটা একটা হিন্দুত্ববাদের প্রতি সহানুভূতি বা সহবর্মিতা রয়েছে যে অংশটার, তাদের থেকে ভালো পরিমাণ চাঁদা তোলা হয়েছিল এরকমটা জানা যায়। এখন সেই নিয়ে কোনো টানাপোড়েন থেকে ভাগ হয় কি না হয় না সেটা পরিষ্কার নয়,
তবে এই মানস ভট্টাচার্য, প্রদীপ্তানন্দ এরা সব বেরিয়ে গিয়ে ওপারে কল্যাণীতে বঙ্গকুম্ভ মেলা নামে আরেকটি মেলা চালু, ওটা নাম তখন এরা একটা নতুন সংগঠন তৈরি করেন যার নাম দেন সনাতন সংস্কৃতি সংসদ। ওই ত্রিবেণীটা চালু হলো ত্রিবেণী কুম্ভ মেলা পরিচালন সমিতির নাম, যেটা ওই ওই তপন ঘোষের অনুগামী কিছু এখানকার কিছু বিদেশি বসবাসকারী মিলিয়ে মিশিয়ে এই ত্রিবেণীটাও হলো তাদেরই কিছু, এই মানে কল্যাণীটাও হলো তাদেরই কিছু ইয়ে, তাদের সঙ্গে এই সংঘ ঘনিষ্ঠ সাধু সন্ন্যাসীদের নেটওয়ার্ক। সামনে সাধু সন্ন্যাসীদের দেবে অবশ্য, দুটোই কিন্তু সামনে সাধু সন্ন্যাসীদের, এদেরই আর একটা অংশ মানে যারা ওই ত্রিবেণী কুম্ভের সঙ্গে যুক্ত ছিলেন তারাই কিন্তু ওই তথাকথিত বিজেপি ফিল্ম ফেস্টিভ্যাল যেটা উদ্বোধন করতে অনুরাগ ঠাকুর এসেছিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী, সেটির উদ্যোক্তা কিন্তু তারাই। এটা বাংলা আবার নামে একটা এনজিওর নাম দিয়ে এই কাজগুলো করছে, যে বাংলা আবার এনজিওটির আবার সভাপতি বিজেপির উত্তর কলকাতার এক নেত্রী। তো এরকম অরাজনৈতিক সব এই সনাতন সংস্কৃতি সংসদ অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম সাধু সন্ন্যাসীদেরকে সামনে রেখে বাংলা আবার আপাতত একটা অরাজনৈতিক সংগঠন, একটা এনজিও, এই রাষ্ট্রীয় সংহতি নামটা শুনে তো একটা রাজনৈতিক সংগঠন বলেই মনে হয়। তারপর এই এইটার জন্য স্পেসিফিক্যালি যে সংগঠনটা যুক্ত সেটার নাম হচ্ছে অখিল ভারতীয় সংস্কৃতি সংসদ, এটার এটাও একটা ওই রকম ওই নামগোত্রহীন টাইপের, মানে অত্যন্ত সনাম মানে স্বল্প পরিচিত একটি সংগঠন যার নাম হঠাৎ করেই এখানে উঠে এসেছে। এবং একটি এনজিও আছে মতিলাল সেবা ট্রাস্ট বলে, যেটা দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমার একটি এনজিও, যারা স্কুল সেক্টরে সোশ্যাল ওয়ার্ক করেন ইত্যাদি বলে, এদের দেখা যাচ্ছে ওই এফসিআর এর রেজিস্ট্রেশনটি আছে, অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন তারা রিসিভ করতে পারে, এবং মূলত তাদের অ্যাকাউন্টটাই ইউজ করা হচ্ছে বিদেশিদের থেকে তার চাঁদা তোলার ক্ষেত্রে। সুতরাং ওই সেখানে তথ্য সহ সমস্ত ডিটেলস আপলোড করে দেওয়া হয়েছে যে তারা ফরেন কন্ট্রিবিউশন রিসিভ করতে পারে ইত্যাদি ইত্যাদি নিয়ে এই অ্যাপিলের মধ্য দিয়ে টাকা তোলাটা হচ্ছে। এখন এই যে তবু তারপরে এই যে টাকা নেওয়াটা, এটা এটা হচ্ছে ওই এটা কিন্তু ওই সংঘের ক্যাম্প গুলোতেও হয়, সংঘের যে এটা হচ্ছে একটা মাদুকরি সিস্টেম, বার্ষিক ক্যাম্পে আসতে গেলে প্রত্যেকে কিন্তু নিজের খরচে আসতে হয়, যাতায়াত থাকা খাওয়া সমস্ত নিজের খরচ, তুমি দিতে আসছো নিতে আসছো এইটা হচ্ছে আদর্শ, এইটা হচ্ছে মূল ব্যাপার, তুমি কিছু দিতে আসছো। এবং এটাই এরা অন্যান্য মানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এরা কোথায় আলাদা সেটা দেখানোর সময় বলে যে তুমি রাজনৈতিক দলে যাচ্ছ কিছু পেতে, কিন্তু তুমি এখানে আসছো কিছু দিতে। এর মধ্যে দিয়ে যে স্যাক্রিফাইজিয়াল যে একটা কমিটমেন্ট তৈরি করা যায় তার একটা ইমোশনাল কানেক্ট আছে, যে কানেক্টটা অনেক বেশি স্ট্রং অপরচুনিজমের রাজনীতির থেকে, যে কানেক্ট এই দেওয়ার কানেক্ট দিয়েই একসময় বামপন্থীরা বড় হয়েছিল, তারাও শিখিয়েছিল ত্যাগের রাজনীতি, এবং স্বাধীনতা সংগ্রামে যারা উদ্বুদ্ধ হয়েছিলেন তারা ওই ত্যাগের রাজনীতির দ্বারাই উদ্বুদ্ধ হয়েছিলেন, এখানেও তারা একটা আশ্রয় করছেন। আমি বলবো না এরা ত্যাগের রাজনীতিকে প্রমোট করছেন, যদি এরা সত্যিকারের ত্যাগের রাজনীতিকে প্রমোট করতেন তাহলে এরা এদের সর্বোচ্চ শ্রেণীর নেতাদেরকে এরকম বিলাসবহুল জীবনযাপন করতে দিতেন না, সুতরাং সেটা তাদের উদ্দেশ্য নয়। কিন্তু এই ত্যাগের রাজনীতিকে একটা পলিটিক্যাল টুল হিসেবে তারা ইমপ্লিমেন্ট করছেন, যেটার জন্য অনেক বেশি মানসিক ধৈর্য এবং লড়াই করার ক্ষমতা প্রয়োজন হয়, যেটা এই কেন্দ্রীয় যে শক্তিগুলো তারা দেখাতে পারছেন। তথাকথিত অপরচুনিজমের যে রাজনীতি সেইটা সেই ধৈর্য দেখাতে পারছে না তারা এই অস্ত্রের সঠিক প্রয়োগের জন্য। এই যে হিন্দুত্বের নাম করে হিন্দু গর্বের নাম করে এরা যা যা করছে, যে যে টুলকে ওরা ইউটিলাইজ করছে, অ্যাবিউজ করছে, মিসইউজ করছে, সেগুলো যেমন এই গীতা, এগুলো কিন্তু আসলে
মানুষের কাছে খুব অত্যন্ত প্রয়োজনীয় একটি বই, যা মানুষকে আধ্যাত্মিক শান্তি বা খোঁজের নানা রাস্তা দেখাতে পারে, গভীর চিন্তার বই। এই গীতাতেই আমরা উপনিষদ, যে উপনিষদকে রবীন্দ্রনাথ বা রামমোহনরা ভারতীয় চিন্তার সর্বশ্রেষ্ঠ রূপ হিসেবে দেখেছিলেন, সেই উপনিষদের একটা সারমর্ম আমরা এই গীতার মধ্যে পেয়েছি। যদিও গীতাতে উপনিষদের বাইরেরও কিছু বিষয় রয়েছে, কিন্তু ওভারঅল এই গীতা পাঠ ভালো, বল খেলাও ভালো, গীতা পাঠেও ভালো, দুটোই ভালো। এখন সংস্কৃত অত্যন্ত মধুর চমৎকার একটি ভাষা, মানে এত ভালো ভাষা যে জানে, সে একবার জানলে সেই ভাষার প্রেমে পড়ে যাবে। বৈদিক যুগ সত্যিই গর্বের, মানে করার মত সেই সময়, মানে যদিও গর্ব ব্যাপারটাকেই আমি আলটিমেটলি মনে করি না গুরুত্বপূর্ণ বলে, ক্ষতিকর বলে মনে করি, কিন্তু মানে খুশি হওয়ার মতো দিক, আশ্চর্য হওয়ার মতো দিক, যে মানুষের চিন্তা ভাবনার কত অগ্রগতি ঘটেছিল ওই সময়ে, তারা কত অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা করেছিলেন। রাজনীতিকরণের মধ্যে দিয়ে এই ভালো জিনিসগুলোর প্রতি একটা বিরূপ মনোভাব এবং একটা বিকৃত ভাবে সেই ভালো জিনিসগুলোকে, আমাদের সম্পদগুলোকে এই গীতা পাঠকে নিয়ে রাজনীতি নেই, কারণ ঘরে ঘরে মানুষ গীতা পড়ে, বাংলারও ঘরে ঘরে মানুষ গীতা পড়ে, কতটা বোঝেন পরের কথা আমি কখনোই সেই ইয়েতে জান না, কিন্তু করেন। গীতা পাঠের আসর দিনের পর দিন ধরে চলছে, এটা রাজনৈতিক, কারণ একসঙ্গে এতজনকে দিয়ে গীতা পাঠের মধ্য দিয়ে এবং গীতার কিছু স্পেসিফিক বাছাই করা অংশকে ব্যবহার করে ধর্মোন্মাদনা তৈরির জন্য এই একটি মহান বইকে ব্যবহার করার চেষ্টা হবে। একটা ইয়ে যে সম্বিতদা যে বলছিলেন যে জয় শ্রীরামের একটা ভালো প্রয়োগ ছিল এক সময়, এখন কোনো ইয়ে নেই, কিন্তু আমি পয়েন্ট আউট করতে চাই যে না, জয় শ্রীরামটা কখনোই ইয়ে স্লোগান ছিল না, মানুষের ভালোবাসার স্লোগান যেটা ছিল, স্লোগান নয় মানে লব্জ যেটা ছিল সেটা হচ্ছে রাম রাম, রাম রাম ভাইয়া। জয় সিয়ারাম ছিল, যেখানে রামের আগে সীতা আছেন, সীতা মাইয়াকেই জয় ছিল। জয় শ্রীরামটা পলিটিক্যাল, এটা কোনোদিনই ধর্মীয় আধ্যাত্মিক ছিল না, আজও নয়। আর ওই সুমনদাকে শুধু একটাই, সুমনদা যে ওই ত্যাগের রাজনীতি প্রসঙ্গে, আমি ওটা বিজেপি প্রসঙ্গে বলিনি, বিজেপির ওসবের বালাই নেই, আমি ওটা সংঘর প্রসঙ্গে বলেছিলাম, কারণ সংঘ তার মতো করে তার সেপারেট কার্যকলাপ এখনো চালিয়ে চলেছে, এবং যেখানে তারা এটাকেই মূলধন হিসেবে প্রমোট করে মানুষকে টানার চেষ্টা করে, অন্যতম এই এখনো সেটা রয়েছে।